हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। फोन থেকে ডিলিট হওয়া ছবি পুনরায় ফিরিয়ে আনুন। অনেক সময় আমরা ভুলবশত কারণে ও কারণে ফোন থেকে মূল্যবান মূল্যবান ছবি, ডকুমেন্ট, ফাইল ডিলিট করে ফেলি। ডিলিট করা ছবি, ফটো আমরা ফ্রি আনতে পারি না। আমি আজকের ভিডিওতে কি করে ডিলিট হওয়া ছবি, ফটো, ডকুমেন্ট ফিরিয়ে আনা যায়, এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। যেই ছবিটি, যেই ফটোটি, যেই ডকুমেন্টটি আপনি ডিলিট করে ফেলেছেন, সেই ডকুমেন্টটি, সেই ফাইলটি, সেই ফটোটি আপনি আপনার জীবনের থেকেও বেশি মূল্যবান হতে পারে। চলো আজকের ভিডিওতে আমি ডিলিট হওয়া ছবি, ডকুমেন্ট কীভাবে ফিরিয়ে আনবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে 100% ফটো রিকভারি হয়, সেই অ্যাপ্লিকেশনটি আমি 3-4টা অ্যান্ড্রয়েড ফোন থেকে রিকভারি করে দেখেছি, 100% রিকভারি হয়। চলো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফটো রিকভারি করা যায়, সেই অ্যাপ্লিকেশনটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমি দেখাবো কিভাবে রিকভার করা যায়। চলো অ্যাপ্লিকেশনটি ওপেন করি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ইন্টারফেস দেখার পর এখানে লিখা আছে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, এখানে ক্লিক করবেন। এখানে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে রিকভারি করতে চাইলে আপনার ফোনে ডাটা অন থাকতে হবে এখানে। আর অ্যাপ্লিকেশনের আর একটা মূল কাজ হলো এই যে ফটোগুলি স্ক্যান হতে শুরু করেছে, এভাবে স্ক্যান হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না স্ক্যানিং কমপ্লিট হয়, রিকভার কমপ্লিট হয়, ততক্ষণ পর্যন্ত আপনি স্ক্যানিং করতেই থাকবেন। সমস্ত ফটো, ডকুমেন্ট, ফাইল এখানে শো করবে। যে সমস্ত ফটো আপনি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে কিংবা আপনি আপনার বর্তমান আপনার মোবাইলে অলরেডি আছে, সমস্ত বিষয়ে সমস্ত ফটো, ডকুমেন্ট, ফাইল এখানে শো করাবে। ডিলিট হওয়াও শো করাবে, ডিলিট না হওয়াও এখানে সমস্ত শো করাবে। এইভাবে স্ক্যানিং হতেই থাকবে, যে সমস্ত সমস্ত ফটো এখানে শো করাবে, ডিলিট হওয়া না হওয়া সমস্ত ফটো এখানে শো করাবে। এইভাবে হতেই থাকবে, স্ক্রিন হতেই থাকবে 8-2-1 ফাইলস ফাউন্ড, সমস্ত ফটো এবং পিক এখানে তোমার শো করাবে। চলো আরেকটা তোমাদেরকে দেখাই কিভাবে আপনি চেক করে নেবেন যে কোয়ালিটি আপনি ফোন থেকে ডিলিট হয়েছে, সেই কোয়ালিটির আপনি ফ্রি সেই কোয়ালিটিটা আছে কি না, না কম এমবি হয়ে গেছে। চলো একটা দেখাই। এখানে চার এখানে এ মনে করো এটা দেখাই, এটা দেখাচ্ছি, এভাবে চেক করে নেবেন। এই যে এখানে ডাইমেনশন দেওয়া আছে 3399x2400, এটা যেই কোয়ালিটিটা আপনি ফোন থেকে ডিলিট হয়ে গেছে সেই কোয়ালিটিটা এখানে অলরেডি চলে এসেছে। এই যে ডিজিটাল হ্যাজ ফাউন্ড 2033 রিকভারেবল ফাইলস, ওকে করে দিবেন। সমস্ত ফটোগুলি এখানে আপনার কাছে চলে আসছে। এখন দেখব কিভাবে সেভ করবেন, যেই যে সমস্ত ফটোগুলি আপনি ডিলিট করে ফেলেছিলেন বা অলরেডি ছিল কিভাবে সেভ করবেন। এখানে তিনটা ডট আছে, এখানে তিনটা ডটে ক্লিক করুন। ক্লিক করে এখানে লেখা আছে সেভ দিস ফাইল লোকালি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওকে করবেন। এই যে সেভ হয়ে গেছে, এখানে অলরেডি আপনার স্ক্রিনে শো করাচ্ছে অলরেডি ডিলিট হয়ে গেছে। একটা দুর্দান্ত অ্যাপ, 100% ফটো রিকভারি অ্যাপ। এখন চলো কিভাবে কোন অ্যাপ্লিকেশনটি আপনি এজ অফ 26 মেরা ওয়েট জো হ্যায় ও 105 কেজি তক পৌঁছ গিয়া থা, উসকে বাদ ফির মেনে আব ইয়ে তো সোচ লিয়া থা ওয়েট লস। চলো কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাই দিই। এখানে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে আমরা নতুন করে লিখব, এখানে লিখব ডিক্স, DISK, ডিক্স ডিগার, এখানে চলে আসছে এই অ্যাপ্লিকেশনটি। ডিক্স ডিগার নামে সার্চ করবেন বা লিখবেন, লিখে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওপেন করবেন। আমি যেহেতু আগে অলরেডি ওপেন করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি, এখানে এখানে ডাউনলোড অলরেডি আমি করে রেখেছি, তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। এইভাবে এই যে মোট 3 MB-র অ্যাপ্লিকেশনটি এবং ডাউনলোড হয়েছে 100M+ ডাউনলোড হয়েছে।
ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।